হ্যালো মর ছাত্র ছাত্রী সকল তোমাল এইচআর এডুকেশনাল হবলে স্বাগতম জানাইছো আজি তোমাল আলোচনা করে নবম শ্রেণীর এনুয়াল এক্সামিনেশন ধুবরী জেলার সায়েন্স বিষয়ের যর্টি ফাইভটা এম সি কিউ আছে সেই এম সি কিউ কেটা যদি প্রথমবার মোট চ্যানেল আহিছা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর তোমার বন্ধু বান্ধবীর সৈতে শেয়ার করা তোমালোকৰ যদি পি ডি এফ লাগে তেতিয়াহ'লে তোমালোকে কমেণ্ট কৰি জনাবা মই তোমালোকক পি ডি এফটো প্ৰভাইড কৰিম আৰম্ভ কৰিছোঁ আজিৰ ভিডিঅ'টো ইয়াতে চোৱা এক নম্বৰ প্ৰশ্নটোক হৈছে পদাৰ্থৰ ভৌতিক অৱস্থা ফিজিকেল ষ্টেট অফ মেটাৰ ফিজিকেল ষ্টেট অফ মেটাৰ কেইটা থাকে তিনিটা থাকে সেইকেইটা হৈছে গোটা জুলে আৰু গেছিয় এই তিনিটা থাকে তোমালোকে আপাৰ ক্লাছত গ'লে তোমালোকে পদাৰ্থৰ ভৌতিক অৱস্থা চাৰিটা পাবা সেইটো পিছত পঢ়িবা তিনি নম্বৰ দুই নম্বৰ প্ৰশ্ন হাণ্ড্ৰেড ডিগ্ৰী উষ্ণতাত পানীৰ ভৌতিক অৱস্থা কিমান সেইটো হ'ব বাষ্প কাৰণ হাণ্ড্ৰেড ডিগ্ৰী চেলচিয়াছত পানী এটা কি কৰে উতলিবলৈ আৰম্ভ কৰে তো পানীৰ যেতিয়া উতলে তেতিয়া পানী বাষ্পভূত হয় তিনি নম্বৰ প্ৰশ্ন তলৰ কুণ্টীয়ে তিনডেল প্ৰভাৱ দেখুৱায় তিনডেল প্ৰভাৱ এনেকুৱা এটা প্ৰভাৱ যিটো প্ৰভাৱে কি কৰিব পাৰে পোহৰৰ ৰশ্মিক গতিপথ দৃশ্য দৃশ্যমান কৰিব পাৰে সেইটোক টিণ্ডেল পৰিঘটনা বুলি কোৱা হয় যেনেকুৱা তোমাৰ ঘন জংঘলৰ মাজেৰে যেতিয়া সূৰ্যৰ পোহৰ ভিতৰত সোমাই আহে তেতিয়া সূৰ্যৰ যিবোৰ ৰশ্মি আছে সেই ৰশ্মিবোৰ দেখা পোৱা যায় সেইটো এটা টিণ্ডেল পৰিঘটনাৰ উদাহৰণ ত' তেনেকুৱা তোমাৰ উদাহৰণ হৈছে এটা ষ্টাৰ্চৰ চলুন ফ'ৰ নম্বৰ কুৱেশ্যন তলৰ কোনটো ৰাসায়নিক পৰিৱৰ্তন নহয় ছ' ৰাসায়নিক পৰিৱৰ্তন হ'বলৈ হ'লে পদাৰ্থ এটাত নতুন পদাৰ্থ এটাৰ উৎপন্ন হ'ব লাগিব ইয়াতে যিটো দৈৰ গঠন ইয়াতে তোমাৰ লেক্টিক এচিড উৎপন্ন হয় সেইকাৰণে গাখীৰ কি হয় দৈলৈ পৰিণত হয় লেকটিক এচিড বনত ৰাখিবা আৰু এই লেকটিক এচিড লেকটিক এচিড কোনেও উৎপন্ন কৰে লেক্টিক এচিড উৎপন্ন কৰে এইটো লেক্ট' ভেচিলাছ নামৰ এটা ক্ট বেসিলাশ নামের একটা আছে বেক্টেরিয়া আছে সেই বেক্টেরিয়ায় ল্যেক্টিক হিসেবে উৎপন্ন করে যার কারণে গাখীর দৈল পরিণত হয় কল পকা এইটা কল যে ফলমূল একটা পকি যায় তো যে এফ সাইসিস এসিড আছে এফ সাইসিস এসিড সেটে এই নিয়ন্ত্রণ করে তো ফল পকা যেহেতু এফ সাইসিড এসিডে নিয়ন্ত্রণ করে গতি কি হব রাসায়নিক পরিবর্তন হব ইয়াৰ পিছত চব ফটো ফ্ৰেমৰ ক্ষীভৱন ক্ষীভৱন মানে কি লুজাতীয় বস্তুত যেতিয়া ক্ষয় হয় তাৰমানে কি সেইটো পানী আৰু অক্সিজেনৰ মাজত কি কৰিছে বিক্ৰীয়ে ঘটিছে তো এইটো এটা কি হ'ব ৰাসায়নিক পৰিৱৰ্তন হ'ব কিন্তু নেপথেলিনৰ যিটো ঊৰ্ধ পাতন এইটো এটা কি হয় ভৌতিক পৰিৱৰ্তন হয় কাৰণ নেপথেলিন এটা ইয়াতে যদি তোমাৰ বাষ্পীভূত হৈ যায় ইয়াতে তুমি কটনৰ টুকুৰা কিছুমান ৰাখি দিলে তেতিয়াহ'লে ই আকৌ কি হ'ব গোটা অৱস্থালৈ পরিণত হব অর্থাৎ নেপথেলিন এটা উদ্যায়ী পদার্থ আর এটা কথা মনত রাখি নেপতেলিন যদি তোমার নেপথেলিণ অবস্থার পরিবর্তনের যেটা ধাপ সেটা মাত্র দুটা থাকে এটা হৈছে কি গোটা আর এটা কি থাকে গেছীয় ই কিন্তু জুলিয়া অবস্থালে পরিণত নহয় এই কথাটো মনত ৰাখিবা ফাইভ নম্বর কুয়েশন তলর কোনটো ধাতুকল্প নহয় ধাতুকল্প টোটেল সাতটা ধাতুকল্প আছে আর সেই সাতটা ধাতুকল্প হয়েছে তোমার এই বাসিজা আন্টি বাসিজা আন্টি টেপু এই তোমার এই মনত রাখার একটা কৌশল হয় বাসিজা আন্টি টেপু বাসিজা। মানে বরণ সি মানে কি হল এটু ছিল জি ই মানে কি জার্মেনিয়াম বা সিজা আরো আছে কি তোমার আন্টি মানে এএস মানে এন্টিমনি আর ইত্যাদ আছে তোমার এস বি মানে কি এন্টিমনি এটা হয়েছে আর্সেনিক এইটা হয়েছে এন্টিমনি আর টি মানে টেলোরিয়াম আর ও মানে হয়েছে পলোনিয়াম তো এই হাতটা এক দুই তিন চারি পাঁচ ছয় হাত এই হাতটা হয়েছে ধাতুকল্প তো ইয়াতে চা এই যদি মনত থাকে চা সে নাই তো এই আমার ব্রমিন হব কি ইয়াতে বৰণ আছে জাৰ্মানিয়াম আছে চিলিকনো আছে ব্ৰমিন নাই গতিকে ব্ৰমিনটো হ'ব শুদ্ধ উত্তৰ পিতল পিতলত কপাৰ আৰু জিংকৰ শ্ৰত কৰা হাৰ ক্ৰমে ডেছ আৰু ডেছ পাৰ্চেণ্ট থাকে ছ এইটো পিতলত কপাৰ থাকে ছেভেণ্টি পাৰ্চেণ্ট আৰু জিংক থাকে কিমান থাৰ্টি পাৰ্চেণ্ট এইটো শুদ্ধ উত্তৰ হ'ব বি নম্বৰ ছেভেন নাম্বাৰ কুৱেশ্যন এতিয়া চাওক এইটো ক্ল'ৰিন এনায়ন বুলি কৈছে ত' ক্ল'ৰিনৰ ইলেক্ট্ৰনীয় বিন্যাস যদি লিখোঁ ক্ল'ৰিনৰ হৈছে চেভেণ্টিন এইটো হ'ব কি টু এইট ছেভেন হ'ব ই কি কৰিব পাৰিব এটা গ্ৰহণ কৰিব পাৰিব এটা গ্ৰহণ কৰিলে এইটো কি হ'ব এনায়ন গঠন কৰিব গতিকে শেষৰ কক্ষত কেইটা ইলেক্ট্ৰন থাকিব আঠটা ইলেক্ট্ৰন থাকিব তে শুদ্ধ উত্তৰ হ'ব অপশ্যন বি নাম্বাৰ এইট নাম্বাৰ কুৱেশ্যন তলৰ কোনটো ছ'ডিয়ামৰ শুদ্ধ ইলেক্ট্ৰনিয় বিন্যাস ছ'ডিয়ামৰ পৰমাণু ক্ৰমাংক হৈছে ইলেভেন ইয়াৰ ইলেক্ট্ৰনিয় বিন্যাস হয় টু এইট ওৱান এইটো হৈছে কে খোল এইটো এল খোল আৰু এইটো হৈছে এম খোল তো ইয়াৰ শুদ্ধ উত্তৰ হ'ব এইটো ডি নাম্বাৰ নাইন নম্বৰ কুৱেশ্যনটো চোৱা এইটো ছালফিউৰিক এচিডৰ আণৱিক ভৰ দিছে এতিয়া ছালফিউৰিক এচিড হাইড্ৰ'জেন আছে দুটা এতে যেটু সালফার আছে সালফার এস মানে কি এস এস মানে সালফার সালফারর আণবিক ভর কিমান মান থার্টি টু আর অক্সিজেনৰ কিমান মান সিক্সটিন আর অক্সিজেন আছে গিয়ে এটা চারিটা তো এইফালে ফেলে বত্রিশ আরও কিমান হব চৌত্রিশ আর ইফালে ফলে ষোল্লোর গুণ কিমান মান চৌষষ্টি তো এইফালে আহিব এইট আড়ে চারি আট আরো ছয় তিনি ন এইটো হব নাইনটি এইট তো এবারে শুদ্ধ উত্তর হব কোনটো এইটো সি নাম্বারটু টেন নম্বর কুয়েশন অক্সিজেনের আণবিক ভর হল অক্সিজেনের আণবিক ভর কিমান এইট হয় ইলেভেন নম্বর কুয়েশন তলৰ তলর কুন্তুমূলের যুজ কক্ষত ইলেকট্রনের হইতে তিনটা মুঠ কক্ষ থাকে সেনা তিনটা মুঠ কি আছে কক্ষ আছে আর বহিরতম কক্ষত কেটা ইলেকট্রন আছে চারিটা দ্বিতীয় কক্ষত কেটা ইলেকট্রন পাৰে আটটা আর প্রথম কক্ষত কেটা থাকে দুটাতো দুই আটে দশ আটে কি হল চোদ্দটা হল টোটাল ইলেকট্রন হল চোদ্দটাতে চোদ্দটা ইলেকট্রন কার আছে সিলিকনার আছে গতি সিলিকন ওয়ার উত্তৰ টুয়েলভ নম্বর কুয়েশন ইলেকট্রনটার ভর কি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পর মাইনাস থার্টিন নম্বর কুয়েশন কোনটা শিলবে কক্ষ থর্বুট ইলেকট্রনের ভিতরে গণনা করা এই টু এনিসার থাকে এই মনত রাখি এই কোনে দিছিল এই বিউরিয় দিছিল বিউরি তারপর ফোরটিন নম্বর কোয়েশন জড়তা নির্ভর করে জড়তা কার উপর নির্ভর করে জড়তা সদায় ভরর উপরত নির্ভর করে যার ভর বেশি তার জড়তাও বেশি যার ভর কম তার জড়তাও কম ফিফটিন নম্বর কুয়েশন সুষম দ্রুতি সুষম দ্রুতি মানে কি সমান সমান সময় সমান সমান দূরত্ব অতিক্রম করে তা সুষম দ্রুতি বুলি কুয়া হয় গতি লেগটু কি হব হরল ঋষিক হব তেয়ারে শুদ্ধ উত্তরটা হবো এই নম্বর আর সিক্সটিন নম্বর কুয়েশন তলর কোনো স্কেলার রাখি চার হয় সেইবারক কেৱল মান আছে কোনো দিক নাই আর ভেক্টৰ রাখি সেই কয় হয় মান আৰু দিক দুটা আছে ভেক্টৰ ভেক্টর রাখি কয় হয় তো ই হরণ আছে হরণ মানে কি দূৰত্ব এটা দূরত্ব কেবল মান আছে ইয়ার কিন্তু কি নাই দিক নাই মানে ই তোমার কেত নিগেটিভ নোৱাৰে গতিকে ইয়াৰ শুদ্ধ উত্তর হব অপশন এ সেভেন্টিন নাম্বার কুয়েশন এই ফিফটি কিলোমিটার অতিক্রম করে এটু মিটার পার সেকেন্ডত লিখিব লাগে এই চা তুমি ফাইভ বাই এইটিনে মাল্টিপ্লাই আহি যাব আজ যাব নাইন বার নাইন টু যা যাব টুয়েন্টি ফাইভ বার আর ইফালে তোমার এতে তোমার যদি মাল্টিপ্লাই করো কিমান পাইছিলো টুয়েন্টি ফাইভ ইন্টু ফাইভ ডিভাইডেড তো আর ফাইভ কি হোক ফাইভ ফাইভ আর ফাইভ টু দার টেন আর হেল আৰু হল নাইন এটি এটু রেট ডিভাইড কৰিলে কিমান হব থার্টিন হব তো ইয়াৰ শুদ্ধ উত্তর হব শুদ্ধ উত্তৰটো হব সি নম্বর টু এইটিন ৰকেটৰ গতি কি নীতিৰ কাম করে এই ভরভেগর নীতি উপর পিছ গল্প কি হয় এম ভি হয় বা ভরভেগর সংৰক্ষণৰ কাম করে এই বলর এসাই একক কি বলর একক হয়েছে নিউটন কিন্তু মনত বলৰ বলর একক কি নিউটন কিন্তু আমি নিউটনক কি লিখিব বলে নিউটনক লিখিব লিখবো কেজি মিটার সেকেন্ড স্কোয়ার আর লিখিব লিখবো কারণ চা এফ ইজিকটু কি এম এ নিউটনৰ দ্বিতীয় গতিসূত্র মতে এফ মানে বল এফ মানে হৈছে ভর ভর এসাই একক কি কেজি আর এ মানে তৰণ তৰণৰ তরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার গতিকে এটু হবো এই মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি হয় নিউটন হয় তো ইয়ার শুদ্ধ উত্তরটা হব এ নাম্বার কেস মিটার পার সেকেন্ড স্কোয়ার এতে তারপর কে এম বড় বস্তু এটা ভি বেগেৰে গতি করেছে তার ভরবেগ হবো এ মাত্র কল এই হবো পি জিগুল টু এম ভি গতি ইয়ার শুদ্ধ উত্তর হব ডি নম্বর টোয়েন্টি ওয়ান নাম্বার কোয়েশন এই স্মল জি তো স্মল জি জিগুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার এই হৈছে জি আৰু জিৰ মাজৰ সম্পর্ক মানে যেন মাদ্যাকার্কনিক তরণ যা মহাকর্ষণ এম মানে পৃথিবীর ব্যাসার্ধ আর সরি এ মানে পৃথিবীর ভর আর মানে পৃথিবীর ব্যাসার্ধ শুদ্ধ উত্তর হব ডি নম্বর টুৱেণ্টি টু নাম্বাৰ কুৱেশ্যন আৰ্কিমেডিছৰ নীতিৰ ওপৰত আধাৰিত সূত্ৰটো হ'ল এইটো হাইড্ৰমিটাৰ সঁজুলিটো হাইড্ৰমিটাৰ হ'ব আৰ্কিমেডিছৰ সূত্ৰটো কি আছিল কোনো তৰলত আংশিকভাৱে বা সম্পূৰ্ণৰূপে কোনো বস্তু ডুবালে তাৰ পৰা অপহাৰিত হোৱা তৰলৰ পৰিমাণ এই বস্তুটোৰ আয়তনৰ সমান হয় ত' এইটো হৈছিল কাৰ সূত্ৰ আৰ্কিমেডিছৰ সূত্ৰ ত' এইটোৰ ওপৰত হাইড্ৰমিটাৰটো সজা হয় টুয়েন্টি থ্রি নাম্বার কুয়েশন এইটা হয়েছে প্লাবিতার মান নির্ণয় করে ধরে এনেকটা পাত্র আছে জুলিয়া বস্তু আছে জুলিয়া বস্তুটি উপর ফলে প্রয়োগ করে তাকে কি বুলি কোয়া হয় এটু প্লাবিতা বলি কুয়া হয় গতিকে ইয়াতে তোমার কৈছে প্লাবিতা বলর মান নির্ণয় করে স্যার যেটু তোমার জুলিয়া পদার্থ আছে জুলিয়া পদার্থর ঘনত্ব যখন বেশি হব প্লাবিতার মান সিমানে বেশি হবতি আর শুদ্ধ উত্তর হব অপশন এ তরল উপরত। ওপর টুয়েন্টি ফোর নাম্বার কুয়েশন তলর কোনটু। প্রক্রিয়াত কার্য সংগঠিত হওয়া নাই আকাশত উৰি থকা ঘরছি এতে উৰি আছে তো কার্য কৰি আছে লাই লাহে কাড়ি আছে কৰি আছে আর গছত বগাই আছে একটা মেকুরি এই কার্য করে আছে কিন্তু পক্ষী এটা তোমার বঁর ভিতর বহি আছে তো এই কার্য করা নহয় টুয় ফাইভ নাম্বার কুয়েশন ক্ষমতা একক কি ক্ষমতা একক হয়েছে ওয়াট ক্ষমতা একক কি ওয়াট আর হৈছে জোল হয়েছে কার্য রেসায় একক আর কিলোয়াট হয়েছে ক্ষমতার তোমার বাণিজ্যিক ক্ষেত্র আর এই বলর নিউটন টুয়েন্টি সিক্স নম্বর কোয়েশন তলর কোন শক্তি রেখক নহয় ইয়ার নিউটন মিটারটু শক্তি একক নহয় নিউটন মিটারটা হয়েছে টর্কর একক বা ক্রিয় ভরবেগর একক সক্রিয় ভরবেগ বা সক্রিয় ভরবেগ বা এই তোমার টর্ক বুলও কয় টর্ক কি আর কে ইউ ই কিউ ইউ ই টর্ক টুয়েন্টি সেভেন নম্বর কোয়েশন কোন মাধ্যমত এক নিৰ্দিষ্ট উষ্ণতাত শব্দটোৰ প্ৰতি আটাইতকৈ বেছি এইটো হ'ব আইৰণ কাৰণ আইৰণৰ যিবোৰ কণিকা আছে সেইবোৰ বেছি ওচৰ চাপি থাকে সেইকাৰণে অতি সোনকালে তোমাৰ ৱেব যিটো আছে সেইটো সোনকালে ট্ৰান্সফাৰ কৰিব পাৰে টুৱেণ্টি এইট নাম্বাৰ সোনাৰত ব্যৱহাৰ হোৱা সোনাৰত ব্যৱহাৰ হোৱা শব্দটো কি হয় সোনাৰত অতি শব্দ ব্যৱহাৰ কৰা হয় 29 নাইন নম্বর কুয়েশন হার্জ হার্স টু কার একক হয় হার্স কমপ্নাঙ্কর আছে একক হয়েছে হার্ডস তেজ কি ব্লাড কি ব্লাড এটা কানেকটিভ টিস্যু মানে সংযোজক কলা 31 ওয়ান নম্বর কুয়েশন এতে তলর কোনটো অশুদ্ধ সেট দিছে এটা সরি কণা কোষর রান্ধনী হাল মানে গছর পাতত থাকে মাইড্রকোনা কোষর শক্তির ভরা কোৱা হয় এটো সা লাসমক আত্মঘাতী মোনা কোৱা হয় এটো হসা। কিন্তু ইয়াতে চোৱা যিটো প্ৰাণী কোষত কুকবেৰ দিয়া আছে এইটো মিছা কাৰণ প্ৰাণীকোষত কুকবেৰ নাথাকে কুকবেৰ থাকে উদ্ভিদ হত থাৰ্টি টু নাম্বাৰ কুৱেশ্যন এইটো উদ্ভিদত পানী আৰু খনিজ পদাৰ্থৰ পৰিবহণ কোনে কৰে সেইটো জেলেম কলাই কৰে আৰু ফুলেম কলাৰ কাম হৈছে খাদ্য পৰিবহণ কৰা ইয়াতে থাৰ্টি থ্ৰী নাম্বাৰ যিটো কুৱেশ্যন আছে সেইটো তোমাক চিনাক্তকৰণ কৰিব লাগে ওৱান টু আৰু থ্ৰী ইয়াতে কি কি হ'ব শুদ্ধ অপশ্যনটো হ'ব এইটো বি নাম্বাৰটো এটা চোৱা এইটো অগ্ৰস্ত ভাজক কলা এইটো একেবাৰে ওপৰত অগ্ৰস্ত ভাজক কলা মাজতটোক কয় নিৰ্বেষিত ভাজক কলা আৰু এইটোক কয় পাৰ্শ্ব ভাজক কলা থাৰ্টি ফ'ৰ নম্বৰ কুৱেশ্যন স্নায়ুকোষত কি নাই একজন আছে প্ৰান্তীয় স্নায়ু আছে ডেণ্ডাৰ্ট আছে কিন্তু টেণ্ডন নাই টেণ্ডন থাৰ্টি ফাইভ নম্বৰ কুৱেশ্যন অৰিজিনেল স্পী চিচ কোনে লিখিছিল এইটো চাৰ্লছ ডাৰুৱে লিখিছে আর থার্টি সিক্স নম্বর কোয়েশন এই বিভাগ কোন রাজ্যের অন্তর্গত এটু প্রতিষ্ঠা রাজ্যর অন্তর্ভুক্ত থার্টি সেভেন নম্বর মাসর হৃদযন্ত্রত কেটা চেম্বার থাকে দুটা চেম্বার থাকে দুটা কোঠালি থাকে আৰু থার্টি এইট নম্বর কেসু কোন পর্বর অন্তর্গত কেসু কোন পর্বর অন্তর্গত কেসু হয়েছে এনিলিডা মানে বলণী আর সুস্বাস্থ্য হল একটু সামাজিক দৈহিক আর মানসিক এই তিনিওটা থাকলে হে তার সুস্বাস্থ্যর কি বলে কুয়া হয় গতি উত্তর হব ডি নম্বর ফোরটি নম্বর কুশন বেমারের বীজাণু সংসারণের পোপুরা পতঙ্গক জনা যায় কি বুলি কোম আমি বাহক বলে বাহক বা সেবু তোমার রোগক সংক্রমিত করবো আর ফর্টি ওয়ান নাম্বার বায়ুমণ্ডলত পোৱা অক্সিজেনৰ দুটা রূপ হল এই পানি আর অক্সিজেন শুদ্ধ উত্তর হব অপশন বি নাম্বার ফর্টি টু নাম্বার তলৰ কোনটো কোন কার্বন চক্রের জড়িত নহে যে পরিবহন ব্যবস্থা সেই কার্বন চক্রের কোনো জড়িত নহয় ফোর্টি থ্রি নাম্বার কোয়েশন এই গরু কিহৰ কারণে পালন করা হয় গাখীর উৎপাদনের কারণে বাবে কৃষিকার্যর সসা মাংস উৎপাদনের এইটু সসা তো শুদ্ধ উত্তর হব এ নাম্বার ওয়ান টু এন্ড থ্রি ফর্টি ফোর নাম্বার কোয়েশন তলার উদ্ভিদৰ বাবে অধিক প্রয়োজন তো শুদ্ধ উত্তর হবো নাইট্রোজেন এটা তোমালোকে দেখা না পাবো পারা অল্প ব্লার হয়ে আছে এটু নাইট্রোজেন হব নাইট্রোজেন এন টু আর ফোর্টি ফাইভ নাম্বার কুয়েশন আর একেবারে শেষর কুয়েশন তো তোমাল যদি লং এন্সার কুয়েশন লাগে তোমাকে কমেন্ট করে জানাবা মানে লং এন্সারব তোমাল প্রভাইড করিম আর ছয় থেকে কী কোস তলর কোনো রবি হস্যর উদাহরণ তো এর শুধু উত্তর হব তিস লিচিত লিঞ্চিট হচ্ছে এটা রবি হস্য রবি হস্য কি তোমার শীতকালত যস্য হয় সে রবি হস্য বলে কুয়া হয় আর যোমার বারিষা কালত সিঁচা হয় সেই খারিফস্য বলে কোয়া হয় সেইটো চোৱা বাকী যিবোৰ তোমাৰ লং এঞ্জাৰ কুৱেশ্যন আছে সেইবোৰ চাই তোমালোকে আৰু ইয়াৰে পৰা যিবোৰ কুৱেশ্যন আহিছে এইবোৰ বহুতেই দৰকাৰী কুৱেশ্যন হয় তোমালোকৰ যদি এইবোৰৰ এঞ্চাৰ লাগে তোমালোকে মোক কমেণ্ট কৰি জনাবা তোমালোকে পাই যাবা আৰু যদি পি ডি এফ লাগে তেতিয়াহ'লে তোমালোকে কমেণ্ট কৰিবা মই তোমালোকক পি ডি এফবোৰ প্ৰভাইড কৰিম আজিৰ কাৰণে এইখিনিয়ে আকৌ লগ পাম বেলেগ এটা জিলাৰ কুৱেশ্যন পেপাৰ লৈ ধন্যবাদ